এই আমার কমপ্লিট লুক ষষ্ঠী, এই ষষ্ঠীর দিন এই ছেলের পৈতের সময় কেনা এই শাড়িটা পরেছি, একদম নতুনই আছে, সেই জন্য আর কোনো নতুন শাড়ির পাট ভাঙলাম না। আর এই গলায় এই হারটা পরেছি, কানে দুটো ছোটো দুল পরেছি, অনেক দূরে যাব তো সেই জন্য। আর এই যে হাতে শুধু কলা বাঁধানো আর নোয়া, আর এই এটা একটা পরেছি, আর এই হাতে এটা। এই যাচ্ছি, আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে চুলটা একটু বেঁধে নেবো, চুলটা বাঁধা হয়নি, চুলটা বেঁধে নেবো, বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে। আর কোথায় কোথায় যাচ্ছি সব আপডেট দেবো তোমাদের, সঙ্গে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এই যে আমার হাজবেন্ড, এই প্রথম আমার ভিডিওতে তোমরা দেখতে পেলে। এই যে ভদ্রলোক নমস্কার করছে, এই যে হচ্ছে, এই ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে আয়, চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবার জল নিয়ে নিয়েছি, আমার ছেলে রাস্তায় বেরোলেই জল লাগে, আমাদেরও তাই। বন্ধুরা, আজ মহাষষ্ঠী, সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি একটি পুজো মণ্ডপে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমার এখানে ঢাক বাজাচ্ছে, আজকে আমার উপোস আছে, ষষ্ঠীর উপোস আমাদের করতে হয়। আর সেই কারণে আজকে সকাল থেকে ভাত খাওয়া নেই, খাবার আমার হাজবেন্ড আর আমার ছেলে খেয়েছে, ওদের রান্না করে দিয়েছিলাম, কিন্তু আমি ওই সাবু খেয়েছি আর সকালে সুজির পায়েস খেয়েছিলাম। এই হলো আপডেট। আর এখানে একটি প্যান্ডেলে আমরা এসেছিলাম, আমার ছেলে খাচ্ছে, আমাকে বলছে যে মা তুমি খাবে না, বাবাকে বলছে, কারণ ওর বাবা সুগার সব জায়গায় খায় না, আমি খাবো না আমার ষষ্ঠী, তাই আমি এটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ওর বাবা বললো এই কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করে দেখো, খুবই ভালো খেতে। আমি যত প্যান্ডেলে আমরা প্যান্ডেল হপিং করেছি, সমস্ত প্যান্ডেলের এবং প্রতিমার কিছু পিকচার এখানে আমি দিলাম। এবার এসেছি বরানগর লো ল্যান্ডে ঠাকুর দেখতে, অসাধারণ অসাধারণ সুন্দর। তোমরা একবার যদি না গিয়ে থাকো তাহলে দেখে এসো। এটা এখানে একটা জাহাজ করেছে এবং খুবই সুন্দর, ভেতরে এই ছবিগুলো সব হাতে আঁকা, অসাধারণ শিল্পীর কাজ। আমার ছেলে পিকচার করছে, ছবি তুলছে, ছবিগুলো সব আমার ছেলেরই তোলা। আর এই যে যাচ্ছি আমি, খুব সুন্দর। আমরা কালকে বরানগরের ঠাকুরই দেখতে গেছিলাম, বরানগর সিটির মোড় এসব ঠাকুরগুলো দেখে এসেছি। ভেতরের কারুকার্য সব অসাধারণ, একটি জাহাজ করেছে এবং সেই জাহাজের ভেতরে দৃশ্য এবং প্রতিমা খুবই সুন্দর। এখানে একটি ব্যাঙের ছাতা, তারপরে একটা ডিমের মতন, আমার ছেলে বলছে যে মা এটা দেখো ডাইনোসরাসের ডিম মনে হচ্ছে যেন। তারপরে ব্যাঙের ছাতার মতন মানে তোমাদের কী বলে মাশরুম, তারপরে এই ভেতরে গাছপালা অনেক কিছু, এমনকি ভেতরে মানে এয়ার কুলার মেশিনও বসানো রয়েছে, যে একদম প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানে। আমরা খুব মজা করেছি, মজা করতে করতেই যাচ্ছি, আমি সবাইকে হাত দেখাচ্ছি, খুব ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। তোমরা দেখে এসো বরানগর থানার পরেই লোল্যান্ড। এই ওপরে জাহাজের ওপর থেকে যেরকম চাঁদ তারা সব দেখা যায় সেরকম করেছে এরা, যে আশেপাশে সমস্ত দেখা যাচ্ছে সেগুলো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সবাই ক্যামেরায় ছবি নিচ্ছে, ভিডিও করছে। আর কালকে যেহেতু ষষ্ঠী ছিল, ভিড় ছিল খুব একটা নয়, তবে তোমরা যদি অষ্টমী সপ্তমীতে যাও বা নবমীতে তাহলে প্রচণ্ড ভিড় হয়। আমরা আগের বছর এরকম গেছিলাম, অনেক ঠাকুর দেখতে পাইনি,
শীতের মোড়ের দিকে প্রচুর ভিড় হয়, সেই কারণে আমরা এবারে ষষ্ঠীতেই দেখে এসেছি। ষষ্ঠীতেও ভিড় ছিল মোটামুটি, খুব যে মানে ঠাসাঠাসি ভিড় ছিল তা নয়, দেখা যাচ্ছে ঠাকুর, আর খুব একটা কষ্টও হচ্ছে না, ভিড়ের মধ্যে খুব কষ্ট হয় সেই কারণে। আর বাঁশি বাজাচ্ছে বারবার, আমার হাজবেন্ড বলছে যে এত বাঁশি বাজানোর দরকার নেই কারণ এখন ফাঁকাই আছে। এগুলো অষ্টমীতে সপ্তমীতে বেশি ভিড় হয়, নবমীতে, নবমীর রাতে তো প্রচণ্ড ভিড় হয়। কলকাতার ঠাকুর দেখতে যাওয়াটা ভীষণই ডিফিকাল্ট। দেখে আমরা কালকে বর্ণনাগরের ঠাকুর খুব ভালোভাবে দেখে এসেছি, এই যে ওপরের দৃশ্য, ওপরটা এরকম, আর এই যে প্রতিমা, এই যে প্রতিমা করেছে, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এখন আসি, বাই, দেখা হবে অন্য ভিডিওয়ে।